ঘটনার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন বদরুল আলম ভাই, আমাদের আলফালা প্রচার প্রকাশনা সেল প্রধান ছিলেন বদরুল আলম ভাই, কিন্তু আজকে উনি চলে যাচ্ছেন। আমরা আজকে জানি না আল্লাহ রব্বুল আলামিন কি বদলা দিবেন তাহার বদলে। আমরা আশা করি আল্লাহ রব্বুল আলামিন তাহার বদলে আরেকজন আমাদেরকে বদরুল ভাই দান করবেন সেই প্রচার প্রকাশনা সেলের দায়িত্ব নেওয়ার জন্য। আজকে আমরা একদিকে আনন্দিত, আরেকদিকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই। আবার আমরা আনন্দিত এই কারণে যে আমাদের আলফারা ইসলামী জনকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতার মধ্যে যারা ছিলেন তাদের মধ্য থেকে আজকে অনেকেই যুক্তরাজ্যে অবস্থান করেছেন। আমরা আশা রাখি সেইখানে যাওয়ার পর বদরুল ভাইয়ের নেতৃত্বে আলফারা ইসলামী জনকল্যাণ পরিষদ আজকে এগিয়েই যাবে। আমরা আশা করছি অচিরেই, আমরা আশা করছি অচিরেই পবিত্র উমরার মাধ্যমে পবিত্র সৌদি আরবে মক্কা নগরীতে আমাদের আলফারা ইসলামিক কার্যক্রমে যাত্রা শুরু করব। তারপরে আমরা সুদূর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং আবুধাবিতে আমাদের কার্যক্রম ইনশা আল্লাহ এই বছর আমরা তো আশা করছি অনেক দেশে শুরু হওয়ার জন্য। মক্কাতে আমাদের জিদ্দাতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কিন্তু একটি জিনিস বাকি রয়েছে শুধু আমাদের দেশ থেকে আনুষ্ঠানিকতা শুরু করার জন্য। আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তাদেরকে অনুমোদন দেই নাই, আশা করি আমরা অচিরেই তাদেরকে আমরা অনুমোদন দিয়ে দিব। মক্কা নগরী এবং জিদ্দা নগরীর আমরা অনুমোদন দিয়ে দিব। সাথে সাথে আরো যে সমস্ত দেশে আমাদের আলফারা কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, শুরু হবে, আপনারা দোয়া করবেন সেই সমস্ত জায়গায় আলফারা ইসলামী জনকল্যাণ পরিষদের কার্যক্রম যেন বেগবান হয়। আমরা তো আজকে মনে করছেন যে আমরা মনে হয় শুধু এই স্যারদেরকে নিয়ে আমরা সম্বর্ধনা দিতেছি, না, আজকে তো আমরা প্রজেক্টরের মধ্যে কিছু সমস্যা হয়েছিল বিদ্যুতের গোলযোগের কারণে, নতুবা আমরা দেখাইতাম প্রজেক্টরের মাধ্যমে যে আমরা 2015 সালে কি ধরনের আমরা ভূমিকা গ্রহণ করেছি। প্রথমে আমরা 2015 সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে আমরা শুরু করেছিলাম, সেই প্রতিযোগিতায় 1,05,000 টাকার পুরস্কার ছিল। প্রথম পুরস্কার 50,000, 25,000, দ্বিতীয় পুরস্কার ছিল, তৃতীয় পুরস্কার 10,000 ছিল, বিশেষ পুরস্কার এইরকম ভাবে 15,000 টাকা ছিল আমাদের। আলহামদুলিল্লাহ আমরা এটা সুন্দরভাবে এটা আমরা শেষ করতে পেরেছি। দ্বিতীয় কার্যক্রম ছিল আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত ফ্রি কতনা কর্মসূচি। আলহামদুলিল্লাহ আমরা ফ্রি কতনা কর্মসূচি আমরা সম্পন্ন করেছি। প্রথম ধাপে আমরা 25 জনকে দিয়েছি, আমরা দ্বিতীয় ধাপে শীতকালীনের জন্য আমরা এখন একটু স্থগিত আছি, ইনশাআল্লাহ শীতের পরবর্তী সময়ে আমরা আমাদের দ্বিতীয় প্রকল্পের কাজ শুরু করব। তৃতীয় যেটা ছিল, আমাদের দেশে অনেক প্রবাসী বৃন্দ বিদেশ থেকে আসেন, কিন্তু যাদের সাথে আমাদের সম্পর্ক হয় না বিভিন্ন কারণে, আমরা তাদের সাথে বিভিন্নভাবে সংযোগ স্থাপন করেছি, যেটা হল প্রবাসীদের সাথে মত বিনিময়। আমরা এই বছরে আমরা প্রায় 8 জন প্রবাসীদের সাথে আমরা মত বিনিময় করেছি, তারাও আমাদের আলফারা কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন আর এটাও ব্যক্ত করেছেন যে আগামীতে আলফারা ইসলাম জনকল্যাণ পরিষদের যত কার্যক্রম হবে সেই সমস্ত কার্যক্রমে তাদের অবস্থান সুদৃঢ় থাকবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যে ধরনের যত ধরনের সহযোগিতা প্রয়োজন হয় সবগুলা তারা আমাদেরকে দিবেন। তারা একটি কথা শুধু বলেছেন, আলফারা যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেই উদ্দেশ্য যেন থাকে, কখনো সেই উদ্দেশ্য থেকে যেন সে পা যেন পিছলে না যায়। আমরাও বলেছি আলফারা ইসলামী জনকল্যাণ পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে এই সমাজের দাঙ্গামিকে, বন্ডামিকে ধ্বংস করে দিয়ে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠার বিনির্মাণে। আমাদের স্লোগানে আছে সত্য সুন্দর সমাজ প্রতিষ্ঠার বিনির্মাণে আলফারা ইসলামী জনকল্যাণ পরিষদ এগিয়েই যাবে, যাবে ইনশা আল্লাহ। আমরা আশা করি আপনাদের সেই সাহায্যের হাত আমাদের দিকেই থাকবে। আমরা এও বলতে চাই যে আমরা আগামীতে আমাদের যে প্রোগ্রাম আছে আপনাদের অনেক ভাই আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে বারবার বলা হয়, আপনারা তো সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে আউটডোরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা করেছিলেন, আমরা চাই যে আপনারা নিত্য নতুন ভাবে আরেকটি প্রোগ্রাম করুন। আমরাও আশা করছি ইনশাআল্লাহ নিত্য নতুন প্রোগ্রাম আমরা করব। আমরা জানি, এও জানি শেখুল হাদিস
Allama Hafiz Nuruddin Ahmed Gohorpuri rahmetullahi aleyh স্মৃতি বিজড়িত হলো এই এলাকা। এই এলাকায় ওনার বারবার পদার্পণ হয়েছে। আজকে উনি দুনিয়াতে নাই, আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে তাহার কবরকে সুন্দরভাবে জান্নাতের বাগান হিসাবে রেখেছেন। আমরা আজকে যদিও নাই, কিন্তু আমরা যে আজকে নিত্য নতুন বিভিন্ন প্রোগ্রাম যে করি, সেই প্রোগ্রামের অন্যতম রূপকার ব্যাখ্যাকার উনারও যোগ্য উত্তরসূরী হাফিজ মৌলানা মুস্তাহউদ্দিন রাজু সাহেব। আজকে উনি অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা উনার সাথে গত কয়েকদিন আগেও আলাপ আলোচনা করেছি। উনি আমাদেরকে অনেক বুদ্ধি দিয়েছেন, অনেক পরামর্শ দিয়েছেন, আমরা উনার অনেক পরামর্শ গ্রহণ করেছি। বলছি যে বাকিগুলো আমরা আগামীতে ইনশাআল্লাহ উনার গ্রহণ করব। দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন তাহাকেও দিনের সাচ্চা খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সময় সংক্ষিপ্ত, যেহেতু আপনাদের বহু আকাঙ্ক্ষিত কলরব শিল্পী গোষ্ঠী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে, তারা আপনাদের সামনে সুন্দরভাবে ইসলামী সঙ্গীত উপবেশন করবেন। আমরা আশা করি তাদের সঙ্গীত শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ এই এলাকা থেকে, এই মঞ্চ থেকে বিদায় নেবেন না। আমরা আসলে কি বলবো না বলবো, এই আলফারা ইসলামী জনকল্যাণ পরিষদের সাথে অনেকেরই সংশ্লিষ্টতা ছিল, আজকে আমরা বিশেষভাবে স্মরণ করতে হচ্ছে। আমাদের অন্যতম পরামর্শদাতা ছিলেন আমাদের অন্যতম, আমরা সবারও চাচা, কেউরও ভাই সম্পর্ক ফটিক চাচা, আজকে উনি দুনিয়ার মধ্যে নাই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাহার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। এও আমরা আজকে যে ডেকোরেটার্স আমাদের যে এই সমস্ত আয়োজন করতেন, তারা নিজের মতো করেন, এইখানে তাদের কোনো আমরা এই পরিমাণ টাকা পয়সা দেই না, তাদের একমাত্রই তাকে আমাদের সন্তুষ্টি অর্জন করার জন্য। তাদেরকে আমরা অনেক কষ্ট দিয়ে থাকি, বারবার আমরা বলি এইটা চেঞ্জ করার জন্য, এইটা চেঞ্জ করার জন্য, তারাও বারবার এইটা করে। আজকে সেই সাপ্লা ডেকোরেটার্সের মালিক শেজাওয়ান চাচা, উনিও আজকে দুনিয়ার মধ্যে নাই। গত কয়েকদিন আগে উনি দুর্ঘটনায়, রোড দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, উনার জন্য আপনারা দোয়া করবেন। তো শেষ বক্তব্য আমরা আবার বলছি যে আমাদের আজকে একজন ভাইকে আমরা হারাচ্ছি। আসলে হারাচ্ছি এটা বললে ভুল হবে, এইটাই বলছি যে হারাচ্ছি যে আমাদের কাছ থেকে ভাই অনেক দূরে চলে যাবেন, বহু দূরে বহু দূরে, জানি না আবার কোন দিন ফিরে আসবেন, আবার তার সাথে কোন দিন দেখা হবে। কিন্তু ভাই তুমি বিদায় নাও, তোমার আত্মা আমাদের সাথে সবসময় আছে, তোমার সালামতি আমাদের সাথে আছে, আমাদের সালামতি ইনশাআল্লাহ তোমার সাথেই থাকবে, এই কামনা করি। আমি এখন তাহাকে তাহার সংক্ষিপ্ত ভাবে তাহার অনুভূতি পেশ করার জন্য আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকের এই মহান অনুষ্ঠান আয়োজন করেছেন আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কেননা আমার জীবনে এই প্রথম এইরকম অনুষ্ঠানে আমি এত সম্মান পেয়েছি। আর আমার প্রাণপ্রিয় সংগঠন আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ, এটাকে নিয়ে আমি কি আর বলবই আপনাদের কাছে, আপনারা সবাই জানেন এই সংগঠন কিরকম কার্যক্রম করে। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা যখন একটি প্রোগ্রাম করে থাকি, আমার সংগঠনের ছোট ছোট ভাইয়েরা যে সকল পরিশ্রম করে থাকে, তা আপনারা কি আমি নিজেই কল্পনা করতে পারি না। গত বছর আমরা সারা বাংলাদেশের হাফিজদেরকে নিয়ে একটি প্রতিযোগিতা করেছিলাম, আপনাদের সবার জানা আছে।
একবার নয় দুইবার নয় তিন চারবার ডেট তারিখ চেঞ্জ হয়ে হয়ে এমন একটি তারিখে আমরা গিয়েছিলাম হাতে মাত্র ছয় সাত দিন ছিল আমার ছোট ছোট ভাইদেরকে আমরা সবাই ডাকলাম ডেকে বললাম আমরা এখন কি করব মাত্র ছয় সাত দিন সময় আমার ভাইয়েরা সবাই বলল চিন্তার কোনো কারণ নাই আমরা আমাদের প্রোগ্রাম সাকসেস করতে পারব আমি নিজে সাথে ছিলাম সকালে আমার ছোট ছোট ভাই আমার সাথে বের হয়েছে রাত্রি গিয়ে ঘুমিয়েছিল তিনটা চারটার দিকে হবে আবার সকাল ভোর সকালবেলা বাজারে এসে আমার সাথে প্রচারের জন্য বের হয়েছে এক থানা থেকে অন্য থানা এক জেলা থেকে অন্য জেলা আমার সাথে সাথে আমার ভাইরা ঘুরেছে কে খাবে কে কি করবে তার কোনো চিন্তা নাই শুধু প্রচার আপনারা জানেন আমার ছোট ছোট ভাইগুলা আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিল আমি আর কিছু বলতে চাই না শুধু বলতে চাই আল্লাহ আমার সংগঠনের সকল ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ আমার ছোট ছোট ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ কে আমার পর্যন্ত আমার এই ভাইগুলোকে তুমি তোমার দিনের উপর অটুট রাখি আল্লাহ সমাজের ভালো কাজ ওরা যেন করতে পারে সব সময় যেন আল্লাহ তোমার সন্তুষ্টি লাভ করতে পারে আল্লাহ তুমি আমার সংগঠনের সকল ভাইদের কবুল করে নিও আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদের কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমার ভাইদের কবুল করে নিও আল্লাহ তার বদলা আল্লাহ তুমি তাদের দিও আল্লাহ আল্লাহ কবুল করে নিও আল্লাহ আমার প্রাণের যে প্রিয় সংগঠন তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমি চলে যাচ্ছি ওদের কাছ থেকে অনেক দূরে আল্লাহ আমার সংগঠন আমার ভাইদের আল্লাহ তোমার হল্লা করে দিলাম আল্লাহ তুমি তার তুমি এই সংগঠনে জিম্মাদার হয়ে যাও আল্লাহ আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন আসলে চরম একটি মুহূর্ত আমরা অতিযাপন করছি দীর্ঘদিন ঐক্যবদ্ধ থেকে কাজ করেছেন যেসব সতীর্থদের সাথে আমাদের বদরুল ভাই তাদেরকে ছেড়ে যখন চলে যাচ্ছেন সাত সমুদ্র তেরো নদীর ওপারে তখন সত্যি বিদায়ের বেদনায় তিনি মর্মাহত হয়েছেন।